প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। বিকালের দিকে ক্ষেত দেখতে বের হলাম। তিশা আরাম, তিশা চলাফেরা করতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তাই আমি তিশার হাতটা ধরে চলতে থাকলাম। ও এদিক ওদিক হেলে পড়ছে, শহরে মেয়ে তো তাই ক্ষেতের আলে চলাটা ওদের কাছে খুব কঠিন। মোটামুটি সব দেখালাম, আমাদের গ্রামের পাশে নদী, তিশাকে নিয়ে এবার ওখানে গেলাম। তিশা নদী দেখতেই খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কত সুন্দর জায়গা তাই না? হ্যাঁ, আমরা এখানে প্রতিদিন আসব আর বসে থাকব। আচ্ছা, কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে এসে আম্মু, আমি, তিশা আর জিন্না চারজন মিলে এক জায়গায় চা খেতে বসলাম। আমার বাসায় তিশাদের বাসার মতো চেয়ার টেবিল নেই, কারণ যেখানে ঠিকভাবে বসার জায়গা হয় না সেখানে চেয়ার টেবিল থাকবে কিভাবে, আর অত টাকা পাবো কোথায়? তিশার মাটিতে বসতে অসুবিধা হচ্ছে, তবুও বসে আছে। এবার চা খেতে খেতে আম্মু বলল, অভ্র। জি আম্মু। তুই তো আর এভাবে থাকলে হবে না, তোর তো একটা বউ হয়েছে। এটা শুনে তিশা মুচকে হাসি দিল, তো কি হয়েছে? এবার তুই তো সংসারী হয়েছিস, তোকে তো এবার কিছু রোজগার করতে হবে তাই না? তাই বলছিলাম কি, একটা কাজ দেখ, তোর তো পড়াশোনাও খুব ভালো। হ্যাঁ আম্মু, সেটাই ভাবছিলাম, কিন্তু এই দেশে ঘুষ ছাড়া কিছুই হয় না, আর ঘুষের টাকা পাবো কোথায়? সেটা চিন্তা করিস না, আমাদের যে ক্ষেতগুলো আছে সেগুলো বিক্রি করে ঘুষ না হয় দেব। আবার তুই কাজ পেয়ে গেলে নিজের রোজগারে অনেক ক্ষেত কিনতে পারবি। তখন তিশা মাঝখানে বলে উঠল, না আম্মু, যা টাকা লাগে আমি দেব। না তিশা, আমার লাগবে না। মানে কি? আমি বড় লোকদের টাকা নিতে চাই আর কখনো নেব না। আমি এখন তোমার বউ, আর তোমার পুরোপুরি দেখাশোনা করার অধিকার আমারও আছে। তা বলে আমি টাকা নিতে পারবো না? আচ্ছা টাকা না নাও, আমি কাজের ব্যবস্থা তো করতে পারি নাকি? তাও লাগবে না, আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে চাই, কারোর সুপারিশে না। এটা বলে আমি উঠে গেলাম। আর আম্মু বলল, অভ্র অভ্র অভ্র। তিশাও দেখি পিছনে পিছনে এলো। আমি বাইরে বসে আছি একটা মাদুর পেতে, দেখলাম তিশা আমার পাশে এসে বসলো আর আমার হাতে হাত রেখে, অভ্র তুমি এমন করছো কেন? কি করেছি আমি? আচ্ছা তোমার উপর কি একটু আমার অধিকার নেই? হ্যাঁ আছে। তবে আমাকে তোমার জন্য কিছু করতে দাও না কেন? এবার তিশা আমার দিক থেকে মুখ সরিয়ে মুখ ভার করে বসে আছে। আল্লাহ, ঠিক আছে ঠিক আছে। সত্যি? হ্যাঁ। তাহলে আব্বুকে ফোন দিয়ে বলি। এটা ঠিক হবে না। কি ঠিক হবে না? না মানে তোমার আব্বু আমাদের জন্য কষ্ট করুক সেটা চাই না। ধুর, আমাদের কোম্পানির ম্যানেজার পোস্ট খালি আছে, সেটাই তুমি নিযুক্ত হয়ে যাবে। না এটা পসিবল না। কেন না? আমি কাজ না করে টাকা পেতে চাই না। চুপ, যেটা বলছি সেটাই করো। আচ্ছা। এবার তিশা ওর আব্বুকে ফোন দিয়ে সব ঠিক করলো, আর আমাকে জয়েন করতে হবে নাকি পরশু থেকে। আমি রাজি হলাম। রাতের দিকে খুব ঝড় উঠল, মনে হচ্ছে জোর বৃষ্টি হবে। তিশা খুব খুশি কারণ আজ বৃষ্টি হবে, তাই বাইরে এসে চিৎকার শুরু করে দিয়েছে। ইয়াহু! এবার শাড়ির আঁচল ধরে ঘুরতে থাকলো। আমি উঠান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছি, হঠাৎ বিদ্যুৎ চমকালো। সঙ্গে সঙ্গে তিশা ভয়ে, আমি ছুটে গিয়ে ওকে ধরে নিলাম, খুব ভয় পেয়ে গেছে। এবার আমি ওকে রুমে নিয়ে এলাম, অনেক বাজ পড়ছে আর আমার বুকে মাথা গুঁজে ভয় কাঁপছে। এই পাগলি, কাঁপছো কেন? ভয় লাগে তো। কেন ভয় লাগে? বাইরে খুব বাজ পড়ছে তাই। দূর পাগলি, ভয় পেতে হবে না, আমি আছি তো। হুম। এটা বলে আরো জোরে টিপে ধরে, এই আমাকে ছাড়বা না কিন্তু, না হলে আমি কান্না করব। হ্যাঁ, কখনো ছাড়বো না। বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এবার তিশা আমার হাত ধরে, এই চলো না দুজনে বৃষ্টিতে ভিজি। না বউ, তোমার শরীর অসুস্থ, কাল রাতে হয়েছিল না? তাও অভ্র, আমি যাব। না যাওয়া লাগবে না, বাইরে খুব জোর এবার বৃষ্টি পড়তে লাগলো। এবার একটা জোর করে বাজ পড়তেই তিশা ভয়ে আমাকে জড়িয়ে ধরল আবার। ও আম্মু গো। কই কাঁদো কেন? ভয় লাগে তো। আরে আমি আছি তো নাকি? আমাকে আরো শক্ত করে ধরো। আচ্ছা বাবা আচ্ছা। এবার আমাকে আদর করো।
আমি তো নিজেই পিচ্ছি, আবার আদর কিভাবে করব? ও পিচ্ছি, আদর না করলে তোমার সাথে কথাই নাই। আমি পারি না তো। তা কেন পারবে? পাড়ার ভাবিদের সাথে তো হেসে হেসে ঠিকই কথা বলতে পারবে। যা শালা, তিশা কিভাবে জানলো হয়েছেটা কি? আজ খেতে যাওয়ার সময় ভাবির আমাকে নিয়ে একটু হাসাহাসি শুরু করেছিল, তাই আমিও একটু হেসে হেসে কথা বলেছিলাম। বাট তিশা কিভাবে জানলো? আমি তো ভাই কনফিউজ। কই কই না তো। অভ্র, তোকে আমি মেরেই ফেলবো। ভাবিদের সাথে কথা বলা আমাকে ছাড়, তাদের কাছেই যা। এবার আমার কাছ থেকে সরে চলে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ওই বউ না মানে রাগ করে না। রাগ করবো না তো কি? আমার বর আমার সাথে কথা না বলে ওই পাড়ার ভাবিদের সাথে কথা বলছে। আচ্ছা বাবা, আচ্ছা, সরি সরি। যাও, তোমার সরি তোমার কাছেই রাখো, আমার লাগবে না। উফ আল্লাহ, সরি বললাম তো। এবার আমার মুখটা ধরে, কাল থেকে যদি কোনো মেয়ে মানুষের দিকে তাকিয়েছো না, তাহলে দেখে নিও এই তিশা কি করতে পারে। ও আচ্ছা, বুঝলাম। কি বুঝলে? বুঝলাম রাতে আর দুষ্টামি করবে আমার সাথে। হ্যাঁ রে হারামজাদা, তোকে মেরে রাতে বালি চাপা দেবো। ও আম্মু, তোমার পোলারে মারবে বলতেছে গো। চুপ হারামি বজ্জা, এই শোনো না। হ্যাঁ, আমায় একটু জড়িয়ে ধরো না। না পারবো না। এবার দেখি আম্মু ডাকছে ডিনার করার জন্য। ডিনার সেরে এসে আমি শুয়ে আছি কোলবালিশটাকে জড়িয়ে। দেখি তিশা রেগে আমার কাছে এসে কোলবালিশটাকে টেনে লাথি মেরে ফেলে দিল। আমি রেগে, ওই বালিশটা ফেললে কেন? বেশ করেছি। মানে কি? মানে হলো আমি সতীনের সাথে সংসার করতে পারবো না। এখানে সতীনকে শুনি। উফ, কি আবার? যাকে নিয়ে এত আদর করে জড়িয়ে শুয়েছিলে। তো কি হয়েছে? কি হয়েছে? আমার তো দুটোই লাগবে। না, একটা। আরে বাবা, তুমি আমার বউ, তোমাকে তো আমার পাশেই সবসময় থাকতে হবে। আর কোলবানিশ তো আমার জড়িয়ে ধরে শুয়ে থাকার একমাত্র ভালোবাসা। জানি না, ওর সাথে ব্রেকআপ করতে ইচ্ছা করছে না। তাহলে তুই তোর কোলবালিশের সাথে রিলেশনশিপে থাক, আর আমার সাথে ব্রেকআপ কর। এত মহা ঝামেলা, শালা এখানে কোলবালিশ কি করলো শুনি। আচ্ছা, আমি কোলবালিশ ছাড়া কাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাবো শুনি। কেন, চোখগুলো অল্প বয়সে গেছে নাকি? বউ থাকতে কোলবালিশের কি প্রয়োজন শুনি। ধুরি বাবা, এটা তো আমি ভাবিনি। আর হ্যাঁ, একটা বালিশে ঘুমাবো কিন্তু আজ থেকে। মানে কি? আমি কিভাবে ঘুমাবো তাহলে? এ পিচ্ছি, তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবে, আর আমি তোমার বুকে মাথা রাখবো। বাহ বাহ, আমার বউটা এত রোমান্টিক, জানতাম না তো। আসো বউ, তোমাকে আজ জড়িয়ে ধরে ঘুমাই। না, আমার লজ্জা লাগে তো। এবার আমি কোলবালিশটা মেঝে থেকে তুলে জড়িয়ে ধরলাম। এটা দেখে তিশা রেগে আগুন, এবার কোলবালিশটাতে হেব্বি লাথি মারতে লাগলো। আর রেগে, আমার স্বামীর ঘর ভাঙা হচ্ছে, দূর হ, আরও অনেক কিছু বলছে। আমি তো হেসেই অস্থির। আমি এবার তিশাকে আমার কাছে নিয়ে এসে আমার উপর ফেলে জড়িয়ে ধরলাম। আচ্ছা বউ, আজ থেকে তোমার কোনো সতীন থাকবে না, শুধু তুমি আর আমি। এই শোনো, কাল আব্বুর সাথে একবার দেখা করতে হবে, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। জি না, এখন না, একটু আমার বউটার সাথে দুষ্টামি করি তারপর। আজ কোনো দুষ্টামি নয়। একটু একটু না বলেছি না? এই অনুরাম্মু বলেন, শুভ্র নীলের আব্বু। চলো না, আজ আমাদের অনুকে আনতে যাই। না, আমার শুভ্র নীল চাই না। অনু, তোকে আমি মেরেই ফেলবো। আমি বলেছি না আমাদের প্রথম সন্তান একটা রাজকন্যা হবে। তবে আজ না, অনেক ঘুম লাগে তো। আচ্ছা ঘুমিয়ে পড়ো। আমার সোনা বাবুটা। এবার আমার কপালে একটা কিস দিয়ে আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বোলাতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে গেল। আমি এবার ওর এলোমেলো চুলগুলো একে একে ঠিক করতে লাগলাম। কিছু মাস পর আমি এখন আমার শ্বশুরের কোম্পানিতে জব করতে লাগলাম। আমার শ্বশুরের পাশেই একটা ফ্ল্যাট কিনেছি, সেখানে আজ শিফট হব। তিশা আনতে গেছে আম্মু আর আমার বোনকে। কি খুশি আজ বলে বোঝাতে পারবো না। বিকালের দিকে আম্মু চলে এলো। এবার নতুন ফ্ল্যাটের ভিতর ঢুকলাম। আমার বোন তো খুশিতে আত্মহারা, আমারও চোখে পানি চলে এলো। ভাবিনি কখনো নিজে রোজগার করে নিজে একটা এত বড় ফ্ল্যাট কিনতে পারবো। আম্মু বাসার চারপাশে ঘুরে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। অভ্র, আমি তোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। আমি তো পড়াশোনা করিয়ে একটা যোগ্য ছেলে বানিয়েছি, তুই তোর আব্বুর মতো হতে পেরেছিস। আজ তোর নিজের যোগ্যতা দেখে আমার কেন জানি না খুশিতে চোখে পানি চলে আসছে। আম্মু তুমি চুপ করবা,
ওই লোকটার কথা বলবে না, সে আমাদের ছেড়ে আজ 16 বছর চলে গেছে। অভ্র, যতই হোক তবুও সে তো তোর আব্বু নাকি? বাদ দাও ওই লোকটার কথা, যে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেইনি তার কথা না আনাটাই ভালো। তুই এত রাগ করছিস কেন? তো কি করবো শুনি। আচ্ছা বাদ দিলাম। আমার মিষ্টি আম্মু, তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। এই দিশা যাও দেখিয়ে দাও। জি আম্মু। আপু আসো তোমরা। আমি বাসার সব কিছুর প্লাস্টিক খুলতে লাগলাম। একটু পর দিশা এলো আর ছুটে আমার পিঠে চেপে, জানো তো অভ্র আজ আমি অনেক খুশি। কেন? আরে নামো, আম্মু না হলে বোন দেখে নেবে তো। কেউ দেখবে না। ইয়াহো, খুব 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 খুশি আছি আমি। আরে বাবা কেন? আমার বরটা আজ নিজের রোজগারের টাকায় নিজে বাসা কিনেছে। আমি না এই বাসাটাকে জান্নাতের মতো করে রাখবো, কোনো দিকে কোনো ক্ষতি হতে দেবো না, কাউকে না। তাই আমি বাদ নাকি? তুমি বাদ। আমি বাদ? ওলে বাবা, আমার বরটা দেখে রাগ করেছে না। এবার আমার হাতটা ধরে ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসলাম। এই অভ্র, আমি মোবাইল টিপতে টিপতে, বলো। এই সারাদিন তো কাজে ব্যস্ত, আবার এখনো ব্যস্ত থাকতে হবে, একটু বউকে টাইম দিতে পারবা না নাকি? না পারবো না, এটা বলে মুখ ঘুরিয়ে নিলাম। দেখি এটা দেখে তিশা অনেক রেগে গেল আর আমার মুখটা জোর করে টিপে ধরলো। এই অভ্রের বাচ্চা, আজ তোকে কেটে কেটে খাবো চল। এটা বলে আমার টাইটা ধরে রুমে নিয়ে গিয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে রুমের ছিটকানি লাগিয়ে দিল। এবার আমার দিকে এগিয়ে আসছে পেতনির মতো। এই এই এই, আমার ইজ্জত নিবা নাকি? আজ তোমায় অনুরাপক বানিয়েই ছাড়বো। এ তো পুরাই ফুল পারমিশন দেখি, আমিও খুশির ঠেলায়। আসেন আসেন। শখ দেখো। এটা বলে আমার বুকের উপর চেপে গেল। আমি এবার ওকে উল্টে দিয়ে আমি ওর উপর চেপে গেলাম। দেখি দিশা আমার দিকে তাকিয়ে আর আমিও আমার দিকে তাকাচ্ছে আর মিটিমিটি করে হাসছে। এবার দেখি দিশা মুখ তুলে আমার ঠোঁটে ওর ঠোঁট স্পর্শ করলো আর আমার অজান্তেই আমার ঠোঁটে কামড় দিল। এবার হা হা করে হাসছে। দাঁড়া পেতনি, দেখাচ্ছে মজা। কি দেখাবো শুনি? আজ তোকে তো আমি অনুরাম্য বানিয়েই ছাড়বো। কলমে সব কালি বের করে দেবো। এই এই পেতনি চুপ। কেন চুপ করবো শুনি? দেখো না আমার পাঠক ভাইয়ারা আছে। তাতে আমার কি, তাদেরকে আস্তে আস্তে কেটে পড়তে বলো, না হলে তাদের একটার বিয়ে হবে না বলেই দিলাম। পাঠক ভাইয়ারা আস্তে আস্তে কেটেই পড়েন, না হলে পরে আবার বিয়ে হবে না, তখন আবার আমার দোষ দিয়েন না। চলুন চলুন কেটে পড়ুন আস্তে আস্তে, এখানে এবার হলিউডের শুটিং শুরু হবে। এই পাঠক ভাইয়া আপনি তো খুব চরম বাজে, তো এখনও আছেন? চলুন চলুন এখান থেকে আজ। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে এখনই প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।